আলেম ওলামাদেরকেই দেখেন যে আলেম ওলামারা কেমন করছে, বাংলাদেশের আলেম ওলামারা কেমন করছে স্টেজে বক্তব্যে, তাহলে আপনি বুঝবেন যে এটা জাতিগত গোলামির কারণে এখনো আমরা ছোট লোক আছি, স্বাভাবিক স্বাধীন হিসেবে আত্মমর্যাদা আত্মসম্মান নিয়ে বড় হতে পারিনি। আর 70 বছর হচ্ছে স্বাধীন হওয়া, ওই গোলামির নেচার এখনো চেঞ্জ করতে পারিনি। না হলে পৃথিবীতে যারা কোনোদিন গোলামি বরণ করেনি তাদের চরিত্র দেখে আসেন, আফগানিস্তান না ব্রিটিশের গোলামি বরণ করেছে, না রাশিয়ার গোলামি বরণ করেছে, না আমেরিকার গোলামি বরণ করেছে, একদিনের জন্য নয়, এক সেকেন্ডের জন্য নয়। ফলত আফগানিস্তানের বেশিরভাগ মুসলমান টিকে আছে তাদের জন্মগত সততার উপর, জন্মগত ন্যায়পরায়ণতার উপর। মজাক করেও যদি কোনো পাঠানকে বলেন কাল দুপুরে আপনার বাড়িতে আসব, আর যদি কথা দিয়ে কথা না রাখেন তা আপনাকে গুলি করে উড়িয়ে দিবে, এই রকম ওরা কথা দিয়ে কথা রাখা মানুষ। মজাক করে বললেও কথা দিয়ে কথা রাখবে, কেননা ওরা কোনোদিন গোলামি বরণ করেনি, ফলত জন্মগত সততার উপর টিকে আছে, জন্মগত আমানতদারিতার উপর টিকে আছে, ন্যায়পরায়ণতার উপর টিকে আছে, যেটার উপর মুসলমানদের থাকার কথা ছিল। তাহলে বানু ইসরাইলের চরিত্র ধ্বংস করেছে ফেরাউনের গোলামি, আর মুসলমানদের চরিত্র ধ্বংস করেছে ইউরোপিয়ান ঔপনিবেশিক কলোনিয়াল সিস্টেমের শাসন আমল। আজকের সারা বিশ্বের মুসলমানেরা যেখানে যে কষ্টে আছে, তার কোথাও না কোথাও 200-250-300 বছরের ইউরোপের কলোনিয়াল সিস্টেম দায়ী। আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, ফিলিস্তিনের সমস্যা বলেন, কাশ্মীরের সমস্যা বলেন, যেখানে মুসলমানেরা যে অবস্থায় মজদুম আছে, মুসলমানদের চারিত্রিক অধপতন বলেন, নৈতিক অধপতন বলেন, কোথাও না কোথাও কোনো না কোনোভাবে ইউরোপিয়ান কলোনিয়াল সিস্টেম দায়ী। তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ যদি নিতে চান যে এটা কি পরিমাণ প্রভাব রেখে গেছে, তার সবচেয়ে বড় জ্বলন্ত উদাহরণ নিলে ইংল্যান্ডের বাইরে বের হলে আর কোথাও ইংরেজি চলে না। ফ্রান্সে যান, ইতালিতে যান, স্পেনে যান, ইংরেজি কেউ জানে না, কেউ না। আরে বিমানবন্দরে দায়িত্ব পালন করা, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দায়িত্ব পালন করা দায়িত্বশীলেরা পর্যন্ত ইংরেজি জানে না, ওরা ইংরেজি শিখাকে অপমান মনে করে। তো আপনি ইউরোপ ঘুরলে হতবাক হবেন যে কোথায় আসলাম, এরা ইংরেজি জানে না। একমাত্র 2-1টা কান্ট্রি যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি, যেমন ইংল্যান্ডের মতো, তারা মাত্র ইংরেজি জানে। আর আমরা যে ইংরেজি শিখার জন্য জীবন দিয়ে দিচ্ছি, আমরা গোলাম ছিলাম, আছি, আর যতদিন ওই ন্যায়পরায়ণতা সততার মাপকাঠিতে না টিকতে পারবো ততদিন গোলাম থাকবো। গোলাম ছিলাম, গোলাম আছি, স্যার বলতে বলতে মুখে ফেনা তুলে ব্রিটিশদের আমলে জীবন যাপন করেছি, আজও স্যার বলতে বলতে মুখে ফেনা তুলে দুর্নীতি মিথ্যা ধোকা দিয়ে রুজির জন্য জীবন যাপন করে যাচ্ছি, গোলাম ইবনে গোলাম। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর কারণ যেটার কারণে সমগ্র পৃথিবীতে মুসলমানেরা গোলামির জীবন যাপন করছে সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষায় পিছিয়ে থাকা মুসলমানদের গোলামির দ্বিতীয় কারণ।